হ্যালো বন্ধুরা চলে এসেছি মনফাগুন সিরিয়ালের নতুন আপডেট নিয়ে অনুষ্কার ঋত্বিক সৌমিলি তানি সবাই মিলে পুজোর জন্য শাড়ি পছন্দ করে সৌমিলির অষ্টমীর জন্য খুব সুন্দর একটা শাড়ি পছন্দ হয় তানিরও পছন্দ হয় এরপর যখন অনুষ্কাকে পছন্দ করতে বলে ঋত্বিক বলে আমি এই এই কালারের পাঞ্জাবি পরবো তুমি এই কালারের শাড়ি পরো দুজনে ম্যাচিং ম্যাচিং অষ্টমীতে অঞ্জলি দিতে যাবো সব মিলিবেলা হয়ে গেল এবার কার পুজো হৃত্বিক অনুষ্কাকে নিয়ে গিয়ে বলে এবারে আমি তোমায় কলকাতার পুজো দেখাবো অনুষ্কা আমরা দুজনে হাত ধরাধরি করে ঘুরবো আমাদের প্রেমটা পুরো কলকাতা জানবে দুজনেই স্বপ্নে ভাসতে লাগে এরপরে পিহু আর রুষাও চলে আসে তো পিহুকে শাড়ি পছন্দ করাতে নিয়ে যায় সৌমিলি ঠাম্মি বলে ভালো একটা শাড়ি পছন্দ করে দিবি সৌমিলি বুঝতে পেরেছিস পিহুর প্রথম পুজো যেন বলে সবাই যে সেন বাড়ির বউ সৌমিলি বলে এত বড় দায়িত্ব আমি নিতেই পারবো না এই নিয়ে সবাই হাসাহাসি করলে পিহু বলে তোমরা এখানে থাকো আমি চা বানিয়ে আনছি সবার জন্য তখনই ঋষি এসে বলে এই যে বিয়ের পরে পুজোয় মেতে পড়লেন বৃষ্টি বাড়ি থেকে এখানে কিসের জন্য এসেছিলেন ভুলে গেছেন কাজটাছ সব মাথায় তুলে দিয়েছেন তো দেখছি এরপরেই ঋষির কথায় তার ঠামি বলে তুই কী রে ঋষি বাঙালি পুজোয় মাতবে না তো কিসে মাতবে হ্যাঁ তোর মতো সারাক্ষণ কাজে ঋষি বলে ঠাম্মি তুমি আবার এর মধ্যে কেন বলছো রুষা বলে কেন বলবে না বলতো দেখতে দেখতে আজকে দশ তারিখ হয়ে গেল তখনই পিহু ঘুরে তাকাই যে আজকে তো টুবাইটার বার্থডে এই লোকটার জন্য আমি সেটাও ভুলে গেছিলাম আমি তো প্রত্যেক বছর এই দিনে টুবাইটার জন্য ভ্যানিলা কেক বানাই এরপরে ঋষি ডেটটা শুনে উপরে ঘরে চলে যায় ঋষির মনটা খারাপ হয়ে যায় পিহু আর ঋষির ধাক্কায় ঋষির ফোনটা মাটিতে পড়ে যায় আর পিহুকে ঋষি ধরে নেয় তারপরেই ঋষি বলে পিহুকে যে এটা করা কি খুব দরকার ছিল আপনি কি চোখগুলো পায়ে রেখে চলেন হাঁটুতে থাকে আপনার চোখ পিহু বলে আমার চোখ হাঁটুতে আছে কিনা জানি না তবে আপনারটা কথা দেখছেন বাইরে পুজোর বাজনা বাজছে তারপরেও ঘর ছেড়ে গার্ডেনে এসে ফোন করছেন এরপর ঋষির সাথে আজকের দিনে আর ঝগড়া করতে চায় না পিহু কারণ ঋষির ল্যাপটপটা আবার পিহু না বলে হাত দিয়েছে পিহু আজকে টুবাইদার বাদ দে বলে সব কিছু ক্ষমা করতে রাজি সে বলে আজকে আমার জন্য খুব স্পেশাল দিন আমি এই দিনটা খারাপ করতে চাই না সরি আমার ভুল হয়েছে আপনার পারমিশন ছাড়া আপনার জিনিস ধরেছি বলে পিহু চলে যায় তানি ঠাম্মিকে বলে পিহুকে জানানো দরকার আজকে দাদাভাইয়ের বার্থডে ঠাম্মি বলে কখনো না যখন হবে ঋষি নিজেই জানাবে থাক জানানোর আমাদের কোনো দরকার নেই এমনিতেই আজকের দিনটা ও একেবারেই পছন্দ করে না একদিকে ঋষি ভাবতে থাকে তার ছোটবেলার কথা অন্যদিকে পিহু পিহু তার মায়ের মতনই টুবাইদার জন্য ভ্যানিলা কেক বানাবে ঠিক করে আর রান্নাঘরে গিয়ে তার তর্জড়িও শুরু করে দেয় তার মন প্রচণ্ড খারাপ কিন্তু সব খারাপের মধ্যেও টুবাইদার তার বার্থডেটা সে সেলিব্রেট করতে চায় আজকের দিনে সে সবাইকে হারিয়েছিল সবার মতো যদি সেও হারিয়ে যেত ভালো হতো কিন্তু যখন সে আছে তখন তার মায়ের কথা অনুযায়ী খুশিটাকেই আপন করে নিতে হয় আর সেটাই সে করছে অন্যদিকে ঋষি কাজে ব্যস্ত রুষা বলে তুই কী রে ভাই বিয়ের পর পিহুকে কোথায় একটু ঘুরতে নিয়ে যাবি বেশি দূরে না সামনাসামনি কোথায় জানা ভালো লাগবে তা না করে তুই অফিস অফিস অষ্টমঙ্গলের পরে সব কিছু করিস ঋষি বলে আমি এই বিয়েটা শুধুমাত্র তোমার কথায় করেছি দিদি ভাই অন্য কোনো কারণে নয় তাই আমার থেকে কোনো এক্সপেকটেশন তুমি রেখো না পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন